নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বিপরীত রাজযোগের ফলে চার রাশি হতে চলেছে মালামাল। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি, বারোটি রাশির মধ্যে চারটি রাশি? এই বিপরীত রাজযোগ তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে সৃষ্টিগিদ্ধ হয়। আপনার রাশি তৃতীয় ভাব, আপনার রাশি ষষ্ঠ ভাব, আপনার রাশির অষ্টম ভাব, আপনার রাশির দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি করে। দেখুন, প্রথম কথা, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলবো, ভিডিওর আলোচনাটা আপনারা অবশ্যই শুনবেন এবং আপনারা একটি কথা বোঝার চেষ্টা করুন যে আমি যে বলছি কি না আপনার ক্ষেত্রে মিলতেও পারে, আবার না মিলতে পারে, কারণ এটা বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি বলছি। চার রাশির ভাগ্য খুলতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার বাই বার্থ চার্ট বিপরীত রাজযোগ থাকে, 31 মার্চের মধ্যে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের অর্থের ভাণ্ডার পূরণ হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি একে একে জানাবো। নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। দেখুন, আপনার তৃতীয় পতি ষষ্ঠ পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং রবিও আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং বৃহস্পতিও আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং কোনো শুভগ্রহের দৃষ্টি কিন্তু তার উপর নেই। পাপিগ্রহ, রবি হচ্ছে পাপিগ্রহ, পাপিগ্রহের সঙ্গে এই বুধের অবস্থান, বুধ এখানে নিচস্থ হচ্ছে আপনার তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি এবং রাহু শনির যে দৃষ্টি বিনিময় সেখানে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দিচ্ছে, অর্থাৎ পাপকর্তারই দোষ সৃষ্টি কিন্তু করছে। নাম্বার ওয়ান রাশি মেষ রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজযোগের ফলে আপনার অনলাইন অ্যাক্টিভিটি, আপনার ফরেন, আপনার ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু এই সময় নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ, ভাগ্যের সাপোর্ট এই 31 মার্চের মধ্যে বড় ধরনের পরিবর্তনগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো তার আগে একটি কথা বলি। দেখুন, যারা দেখছেন আপনার ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী, হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি যে প্রেডিকশানগুলো করি কি না মাটিতে পড়ে না, যে কথাগুলো বলি দায়িত্বের সাথে বলি এবং চ্যালেঞ্জের সাথে বলি এবং যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, সবারই কিন্তু আমি হাত ধরি না, বারবার এই কথাটা বলছি। অনেকে বলে যে স্যার আপনি রেমেডি করান, আমি সবারই কিন্তু রেমেডি করাই না, যাকে করাবো নিশ্চিত রূপে সেখানে কিন্তু তাকে কিন্তু টেনে তুলবই। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমভাবে এই বিপরীত রাজ্য, রাশির অধিপতি আপনার অষ্টমভাবে, ধনাধিপতি একাদশপতি অষ্টমভাবে, বৃহস্পতি আপনার অষ্টমভাবে, শনি তৃতীয় দৃষ্টি রাহুর উপর পাপকর্তারই দোষ সৃষ্টি করছে এবং এই রবি পাপিগ্রহ ঢুকে অষ্টমভাবে এবং বুধ নিচস্থ হয়ে নিজভঙ্গ। এই সময় সিংহ রাশির এই 31 মার্চের মধ্যে ধনের জোয়ার আসতে চলেছে,
আপনাদের ব্যবসা ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে, এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এই সময় আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ হতে কিন্তু চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সময়ের মধ্যে আপনার কর্মক্ষেত্র উন্নতি কিন্তু হবে, কিছু ক্ষেত্রে আপনাদের অপরচুনিটিগুলো আসবে এই বিপরীত রাজযোগে, অর্থাৎ অষ্টমভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির তৃতীয়ভাবে এই বিপরীত রাজযোগ আপনাদের ষষ্ঠপতি তৃতীয়ভাবে, অষ্টমপতি তৃতীয়ভাবে, এবং আপনাদের তৃতীয়পতি তৃতীয়ভাবে, এবং শনি পাপকর্তারই দোষ সৃষ্টি করছে। আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে ডিজিটাল মার্কেটিং, অনলাইন আপনাদের ডেইলি ইনকাম, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা এই সময় পুনরুদ্ধার আপনাদের হতে চলেছে। মকর রাশির আপনি মানুষ, এই বিপরীত রাজযোগে মকর রাশি লালে লাল হতে চলেছে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, এবং হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা, স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, তার আগে একটি কথা আপনাদেরকে বলি, শুধুমাত্র রাশির নাম শুনছেন আপনি বেরিয়ে যাচ্ছেন, ভাবছেন যে আপনার হবে, দেখুন এটা সবারই ক্ষেত্রে অ্যাপ্লাই, কিন্তু আপনার জন্মছকে এই বিপরীত রাজ্য থাকা কিন্তু দরকার। সেটি হচ্ছে আপনার বৃশ্চিক মার্জনা করবেন, আপনার তুলা রাশি, তুলা রাশির ষষ্ঠভাবে এই বিপরীত রাজ্য, অর্থাৎ আপনাদের দ্বাদশপতি ষষ্ঠভাবে, একাদশপতি ষষ্ঠভাবে, ষষ্ঠপতি ষষ্ঠভাবে, এবং শনি দৃষ্টি দিচ্ছে রাহুর উপর, পাপকর্তারই দোষ সৃষ্টি করছে। এই সময়ের মধ্যে আপনাদের যাদের টাকা আটকে গেছে কোনো জায়গা থেকে হিউজ টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই 31 মার্চের মধ্যে মানে যে টাকা আটকে গেছে সেই টাকা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। ফরেন থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের হতে চলেছে, এবং সফলতা সাকসেস আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ যে কোনো কার্যে আপনাদের সফল আপনারা হবেন, অর্থাৎ আপনি তুলা রাশির মানুষ, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসতে চলেছে। এই বিপরীত রাজযোগে এই চারটি রাশি হতে চলেছে মালামাল, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।